ফর্মুলা আমরা আগের ক্লাসে বলেছিলাম এক একটি পাই এর স্কয়ার এই আয়তন সমান অন্থায় পাই আর স্কয়ার এইচ এইচ হচ্ছে 12 এইটা বলা আছে 100 পাই প্রশ্ন অনুসারে चार दिए एक भाग कर पचिस आर पासी দুটো মান পাবো আমরা প্লাস মাইনাস ফাইভ আমরা মাইনাস ওয়ানটা নেগলেক্ট করলাম অ্যাভয়েড করলাম কারণ দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না তাহলে আমরা শঙ্কুটার ব্যাসার্ধের মাপ পেয়ে গেলাম অতএব শঙ্কুটির ভূমিতলের পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের রুট ফাইভ গুণ শঙ্কুটির উচ্চতা ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত এখানে আমরা ব্যাসার্ধটা আর ধরলাম উচ্চতা এইচ তির্যক উচ্চতা এল তাহলে এখানে প্রশ্নানুসারে পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের রুট ফাইভ গুণ ভূমিতলের ক্ষেত্রফল কত পাই আর স্কয়ার এর রুট ফাইভ গুণ রুট ফাইভ এর গুণ হল আমরা এটা প্রশ্নানুসারে এটা লিখলাম এখান থেকে আমরা কি পাচ্ছি এখানে আর স্কয়ার চলে যাচ্ছে আর এইচ স্কয়ার সমান ফাইভ আর স্কয়ার বাম দিক থেকে আর স্কয়ার ডান দিকে গিয়ে মাইনাস হয়ে গেল তাহলে আমরা আলটিমেটলি কি পেলাম এইচ স্কয়ার ইকুয়াল টু ফোর আর স্কয়ার আমাকে কি বার করতে হবে ওকে শঙ্কুর ব্যাসার্ধ উচ্চতা ব্যাসার্ধের অনুপাত উচ্চতা আর ব্যাসার্ধ মানে এই ইজ টু আর এটা প্রশ্ন ছিল এখানে খুব সহজে আমরা একটা বার করতে পারি এখান থেকে আমরা পাচ্ছি এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার চার বাই এক এখান থেকে আমরা পাই
h by r কত বর্গমূল করে নিন h by r সমান 2 by 1 অতএব h is to r সমান 2 is to 1 এটাই আমাদের বার করতে বলেছিল h is to r মানে h is to r সমান পেলাম 2 is to 1 আট অঙ্ক আমি দেখাই তো ছোট ছোট অঙ্ক এগুলো একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন b আয়তন ভূমির ক্ষেত্রফল সমান কত ভি আমরা ভলিউম আয়তন আয়তনের ফর্মুলা আমরা জানি এক ইঞ্চ কি পাই আর স্কয়ার এইচ এইচ এখানে বড় হাতের এইচ বলা আছে এটা দেখলাম এর মধ্যে এই পাটটা পাই আর স্কয়ার আমরা জানি ভূমির ক্ষেত্রফল এটা একটা চোখ এই ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার ভূমিতলের ক্ষেত্রফল এখানে ভূমিতলের ক্ষেত্রফল এ বলা আছে ভূমির ক্ষেত্রফল এ বলা আছে তাহলে আমরা এই জায়গাটায় এ বসিয়ে দিলাম এ এইচ বাই এক এর তিন এইচ 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 কেটে গেল এ কেটে গেল আচ্ছা এটাকে সিম্পলিফাই করলে এটা তিন আসবে এক এর তিন উপরে গিয়ে তিন হয়ে গেল তাহলে তিন উত্তর এটা এটাই আনসার দেখছি চার নম্বর একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য আচ্ছা দেখা যাক অনসারটা কি হয় এখানে কি বলা আছে আয়তন
হচ্ছে h আমরা এই পাশের ফিগারটাই ধরে নিচ্ছি এই পাশের ফিগারটা এরকম একটা শঙ্কু এর উচ্চতা h আর ব্যাসার্ধ r হলে এদের পার্শ্বতল আর আয়তন দুটো সমান হবে তাহলে আমরা প্রশ্ন অনুসারে লিখতে পারি পাই আর এল পার্শ্বতলের ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফল লিখলাম পাই আর এল আর আয়তন কত ক্ষেত্রফল বর্গ একক আর আয়তন ঘন একক আমরা এককের দিকে এককের দিক দিয়ে সমান হবে না সংখ্যাটা শুধু সমান ওকে তাহলে পাই কেটে যাচ্ছে আর কেটে যাচ্ছে একটা আর এদিকে থাকছে এখান থেকে আমরা পাচ্ছি এল ইকুয়াল টু একের তিন একটা আর থাকছে আর এই স্থান আমরা এটা পেলাম এখানে আমরা যদি উভয় পক্ষ বর্গ করে দিই তাহলে কি পাই এল স্কয়ার সমান একের নয় আর স্কয়ার এইচ স্কয়ার এটা আমরা পাচ্ছি পাই আর এল ইকুয়াল টু একের তিন পাই এর স্কয়ার এইচ এখান থেকে পাই কেটে গেল একটা আর কেটে যাবে ডান দিকে একটা আর থাকবে আর এইচ থাকবে আর বাম দিকে শুধু এল থাকবে সেটা লিখলাম এল সমান এক এর তিন আর এইচ আমরা উভয় পক্ষকে বর্গ করলাম উভয় পক্ষ বর্গ করে অর্থাৎ এই জিনিসটা পেলাম এল স্কয়ার ইকুয়াল টু এক এর নয় আর স্কয়ার এইচ স্কয়ার আমরা তো জানি এল এইচ আর আর এর সম্পর্ক এল স্কয়ার সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার আমরা এই এল স্কোয়ার জায়গায় বসিয়ে দিচ্ছি আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বা আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকুয়াল টু এক এর নয় আর স্কোয়ার এইচ স্কোয়ার বা আমরা বোথ সাইড আর স্কোয়ার এইচ স্কোয়ার দিয়ে ভাগ করে দিচ্ছি ডিভাইডেড বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার বোথ সাইড ভাগ করলে আমরা কি পাচ্ছি এখানে আর স্কোয়ার কে আর স্কয়ার এর স্কয়ার দিয়ে ভাগ প্লাস এইচ স্কয়ার বাই আর স্কয়ার এইচ স্কয়ার ইকুয়াল টু এক এর দুই নয় আর স্কয়ার এইচ স্কয়ার বাই আর স্কয়ার এইচ স্কয়ার এখানে আর স্কয়ার কেটে যাচ্ছে এখানে এইচ স্কয়ার কেটে যাচ্ছে আর এখানে দুটোই কেটে যাচ্ছে কি থাকলো এখানে অন বাই এইচ স্কোয়ার এখান থেকে অন বাই আর স্কোয়ার ইকুয়াল টু এক এর নয় আমাদের প্রশ্ন কি ছিল অন বাই এইচ স্কোয়ার প্লাস অন বাই আর স্কোয়ার সমান কত আমরা কি পেয়েছি অন বাই এইচ স্কোয়ার প্লাস অন বাই আর স্কোয়ার ইকুয়াল টু এক এর নয় স্পষ্টত আমরা উত্তর পেয়ে গেছি এটাই উত্তর আচ্ছা আমি করে দেখাই একটি লম্ব বৃত্তাকার চোখ দৈর্ঘ্যের অনুপাত তিন চার এবং তাদের উচ্চতা অনুপাত দুই তিন শঙ্কুর আয়তনের অনুপাত
প্রশ্নটা দেখি কি হয়, এখানে একটা চোঙ আছে, কি বলা আছে, চোঙ শঙ্কুর ব্যাসার্ধের অনুপাত সূচক, এখানে ব্যাসার্ধটা যদি 3x হয় এখানকার ব্যাসার্ধ হবে 4x, উচ্চতার অনুপাত 2:3, তাহলে উচ্চতা যদি এটা 2k হয় তাহলে এটা হবে 3k, আমরা এটা ধরে নিলাম, তাহলে কি বার করতে হবে, চোঙ এবং শঙ্কুর আয়তন, আয়তন চোঙ ও শঙ্কুর আয়তনের অনুপাত, চোঙের আয়তন আমরা জানি 1/3 π² ইঞ্চ, আর সরি চোঙের π² ইঞ্চ, আর শঙ্কুর 1/3 π² ইঞ্চ, তাহলে একদম প্রথম থেকে ইঞ্চ পাই আর স্কোয়ার, চোঙের আর 3x, 3x এর স্কোয়ার, এইচ হচ্ছে 2k বাই 1/3 আর স্কোয়ার 4x এর হোল স্কোয়ার, এইচ এইচ মানে শঙ্কুর এইচ 3k, কি পাচ্ছি আমরা, পাই কেটে যাচ্ছে, এখানে 3 কেটে যাচ্ছে, তাহলে এখানে 4x² 16x² পড়ে আছে, কে কেটে গেল, এক্স স্কোয়ার কেটে গেল, 9 দুগুণে, আচ্ছা 2 দিয়ে এখানে কাটলে 9 এর 8, তাহলে আয়তনের অনুপাত 9 এর 8 মানে 9:8 হয়ে গেল। আমরা এরপরে কিছু বড় প্রশ্ন সলভ করব, সেটা তোমরা দেখো, কি বলা আছে, একটা লম্ববৃত্তাকার সম্পর্ক থেকে তাবু তৈরি করতে 77 বর্গ মিটার ত্রিপল লেগেছে, তাবুটির তির্যক উচ্চতা 7 মিটার হলে তাবুটির ভূমিতলের ক্ষেত্রফল কত, একটা ছবি এঁকে নিই, এটাই মনে করছি, এইরকম একটা তাবু আছে, তাবুর কিন্তু ভূমিতল ফাঁকা থাকবে, তাবুর ভূমিতল ফাঁকা, শুধু পার্শ্বতলে তাবু লেগেছে, এই পার্শ্বতলটা বলা আছে 77 বর্গ মিটার, এই পার্শ্বতল হচ্ছে 77 বর্গ মিটার, তাহলে আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল বলা আছে পাই,
এখানে আমরা লিখছি পার্শ্ববলের ক্ষেত্রফল পাই আর এল সমান 77। তির্যক উচ্চতা বলা আছে 7 মিটার, তাহলে এখানে 22×7×r×l হচ্ছে 7 মিটার, এটা হচ্ছে 77। তাহলে 7 কেটে গেল, আর কি পেলাম 77×22, মানে 11 দিয়ে কাটলে 7×2 আর পেলাম। তাহলে ভূমিতলের ক্ষেত্রফল চাইছে, ভূমিতলের ক্ষেত্রফল পাই আর স্কয়ার বর্গ একক, আর 7×2 বর্গ একক। বর্গ এখানে বিটা লিখি, বিটা দেওয়া আছে বর্গমিটার। আমরা আরেকটা অঙ্ক দেখি, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার, উচ্চতা 14 মিটার, লোহার পাতে বয়া, লোহার পাতে বয়া হচ্ছে আগে বড় বড় জাহাজকে নগর করার জন্য এই আকৃতির লোহার পাত দিয়ে একটা বড় আকারের শঙ্কু আকৃতির ঘনবস্তু তৈরি করা হতো। কোন জায়গায় নৌকাকে নগর করতে গেলে এটা জলে ডুবিয়ে দেওয়া হতো, বয়া তৈরি করা হয়েছে লোহার পাত দিয়ে, এবং পার্শ্বতল আছে তলা এবং তলার ঢাকা আছে ঢাকনা সহ। তাহলে এরকম একটা শঙ্কু আকৃতির বয়া লোহার পাত লেগেছে 75.37 বর্গমিটার, তার মানে বয়ার সমগ্র তলের ক্ষেত্রফল 75.37। আপনার পূর্ণ ভাগই কত হবে 75×7 = 35, 52 আর 3 = 28। ওকে, পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল কি জানি আমরা, এখানে তির্যক উচ্চতা বলা আছে 5 মিটার, এটা হচ্ছে 5 মিটার, তাহলে r×r+5=528/7। আমরা বোথ সাইড থেকে 7 ক্যান্সেল করে দিলাম, কি পেলাম
আইস ইনটু আর দিয়ে গুণ করে দিলাম আর স্কয়ার প্লাস ফাইভ আর পাঁচশো আঠাশ আর স্কোয়ার প্লাস ফাইভ আর ইকুয়াল টু পাঁচশো আঠাশ বাইশ দিয়ে ভাগ কাটলে কত হচ্ছে বাইশ দুগুণে চুয়াল্লিশ অষ্টআশি চব্বিশ হচ্ছে তাহলে কি পাচ্ছি r স্কয়ার প্লাস 5r মাইনাস 24 ইকুয়াল টু 0 আমরা এটা একটা r এর দ্বিঘাত সমীকরণ পেলাম r এর দ্বিঘাত সমীকরণ r স্কয়ার প্লাস 5r মাইনাস 24 ইকুয়াল টু 0 এটাকে আমরা বিঘাত ফ্যাক্টর করে নিতে পারি খুব সহজে 3 আসে 24 এটা r প্লাস 8 ইনটু r মাইনাস 3 এরকম ফ্যাক্টর আসবে এখান থেকে আর এর দুটো মান পাবো আর এর মান একটা মাইনাস এইট আর একটা থ্রি মাইনাস এইট আমরা দেখলে করবো যেহেতু ঋণাত্মক মান আমরা তিন ধরবো যেহেতু আর এর মান ঋণাত্মক হতে পারে না আর সমান থ্রি তো আর কি পেলাম তিন পেলাম এবার কি চাইছে বয়াটির উচ্চতা কত বয়াটির উচ্চতা আমরা এবার সহজে উচ্চতা পেয়ে গেলাম এখানে পাঁচ আর পেলাম থ্রি এন স্কোয়ার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান এন স্কোয়ার বা আর এর জায়গায় থ্রি বসাবো প্লাস এইচ স্কোয়ার ফাইভ স্কোয়ার তাহলে এখানে এইচ স্কোয়ার সমান পঁচিশ তিন থেকে নয় ইকুয়াল টু ষোলো তাহলে এইচ সমান চার উচ্চতা পেলাম চার আর কি চাইছে বয়াটিতে কত বায়ু আছে মানে আয়তন চাইছে বয়ার আয়তন সবাই প্র্যাকটিস করবে আরো তাহলেই দেখবে যে তোমরা আরো সুন্দরভাবে করতে পারছো সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সকলকে